ধন্যবাদ মিডিয়াকে। আজকে আমরা ড্রাইভার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে জানান আপনারা স্কলারশিপ ইস্যু নিয়ে, আমাদের স্টুডেন্ট এখনও প্রায় 4,000 কাছাকাছি স্টুডেন্ট এখনও স্কলারশিপ পায়নি। কারণ কি তারা বলেছে যে কারণ আমাকে যে একটা ফেক ইনকাম নিয়ে আর ব্যাংক ভেরিফিকেশন নিয়ে। কিন্তু আমি বলেছি তারাকে দেখুন, গত আমরা পূজার আগে একটা প্রোটেস্ট করেছিলাম ড্রাইভার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, রাত্রে 9টা পর্যন্ত করেছি। কিন্তু তারপরে ভিকেতে আমরা করেছি পূজাও খোলার পরে, ছুটি খোলার পরে তারা স্কলারশিপ সবাইকে দিয়ে দেবে। কিন্তু এখনও কোনো প্রসেসিং হয়নি, কোনো দিন একজনও ঢুকিনি। কারণ কি আমরা কত দিন দেন, আমরা অনেকবার প্রচেষ্টা করেছি, এখন আর ট্রাভেল ডিপার্টমেন্ট যাই আমরা প্রচেষ্টা করতাম না। এখন আমরা চাই গভর্নমেন্ট থাকে কথা বলুক, না হলে সিএমএ থাকে কথা বলার জন্য। আর আমরা দেরি করতে পারি না, তারার কথা গিয়ে তারাকে কতবার মিটিং করছি, কতবার প্রচেষ্টা করছি, কিন্তু তারা এই বিষয়ে কোনো একক্ষেপ কোন মূল সিদ্ধান্তও করে না। তারা খালি যেতে পারিয়ে পারিয়ে আমাকে মিসইউজ করে করে তারা বলেছে আমাকে ব্যাংক ভেরিফিকেশন হয়নি। কারণ হয়েছে আমি বুঝলাম ব্যাংক ভেরিফিকেশন হয়েছে, তারা 21 তারিখ দিয়ে দিয়েছে, 21 তারিখ পরেও সবাই স্টুডেন্ট ব্যাংক ঠিক করেছে, এটাও এখনও হয়েছে না। আর এসে ফেক ইনকাম, আমি বলেছি ফেক ইনকাম এটাকে বাদ দিয়ে বাদ বাকিকে দিয়ে দিতে পারো, এটাও দিয়েনি। কারণ কি তারা এখনও গাফিলতি করছে, আমরা স্টুডেন্ট ফিউচারের সামনে খেলা খেলতেছে, আমরা চাই না আর খেলা খেলানো লাগে। আমরা প্রচেষ্টা চাই আমরা ডাইরেক্ট সিএমএ থাকে দেখা করবো, নাহলে গভর্নমেন্টের সঙ্গে দেখা করবো। আজকে এখানে মানে কি প্রোটেস্ট করবেন? আমরা আজকে এখানে সব স্টুডেন্ট আছে, এই যাই একটা দাবি থাকবো আমাদের, নাহলে সিএমএ থাকে দেখা করার জন্য, আর নাহলে গভর্নমেন্টের সঙ্গে দেখা করার জন্য। তার উদ্যোগে হচ্ছে এটা যেটা, হ্যাঁ উদ্যোগটা হয়েছে, আমরা এখনো ছাত্র সংগঠন আছে, কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠন দিয়ে আইনি, আমরা সব স্টুডেন্ট নিয়ে দেখান, আমরা এখানে কোনো ফ্ল্যাগও আনছি না, আমরা জাস্ট একটা সিম্বল আছে, আমরা স্টুডেন্ট ছাত্র সংগঠন কোনো নাম নিতাম না, আমরা জাস্ট আমাদের সিএমএ সঙ্গে বা গভর্নমেন্টের সঙ্গে দেখা করতে দেবো। আজকে যদি না দেখা হয় তাহলে না দেখা হলে আমরা এখানে থাকবো আজকে। আপনার নামটা? আমার নাম উত্তম ত্রিপুরা।